সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবো এমন একজন মানুষকে তত্ত্ববোধক আমরা চাই। সে পদত্যাগ করে নাই, তার এটা পতন। সে দুদিন আগে বলছিল হাসিনা কখনো পলায় না, পলাবে না। তুমি আমাদের জয় করছো, আমাদেরকে ভালোবাসতো তাহলে সে কখনোই আমাদেরকে বিপদে ফেলে চলে যেত না। আমরা চাই না সংসদে চাই না, 4 বছর ধরে আমরা পুরুষ আমরা চাই না পরাণ বাসা। মহিলা কোনো নেতৃত্ব চলবে না, এইদেশে কোনো মহিলা নেত্রী চাই না, চাই না, চাই না, মহিলা নেত্রী চলবে না। কিন্তু এখন গণভবন তন্নতন্ন করে খুঁজছি, তাকে কোথাও পাচ্ছি না। সে দুদিন আগে বলছিল হাসিনা কখনো পলায় না, পলাবে না। এখন তাকে বিছিয়ে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। 76 বছর যুগ আছে। আচ্ছা, মোদির কাছে বিয়ে বসতে গেছে ভারতে, বাংলা থেকে হাসিনার দলের যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা সবাই রাজাকার। তাই আমাদের কথা রেখে বলছে তারা মূলত তারাই রাজাকার, তারা দেশ ছেড়ে পালাইছে। আমরা দেশ প্রেমিক, আমরা দেশ জয় করছি। আমাদেরকে ভালোবাসতো তাহলে সে কখনোই আমাদেরকে বিপদে ফেলে চলে যেত না। আমাদের যে সহপাঠী গুলো ধরে নিয়ে গেছে, যেগুলো এখন জেল জুলুমের মধ্যে আছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি চাই, খুব দ্রুত মুক্তি চাই। আজকে আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক মনে হচ্ছে। 10টা দিন ঘরে ঘুমাতে পারি নাই। ছাত্র কি জন্য আমি বাংলার ছাত্র বলে অপরাধ? রাতে আসতো গর্তনাদানে খুঁজতো, ঘরে ঘুমাতে পারিনি। আমরা সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবো এমন একজন মানুষকে তত্ত্ববোধক আমরা চাই। এটা সবাই চাই, সবাই আমরা চাই। এটা আমরা আমাদেরকে কর জন্য এমন একটা মানুষকে চাই। আমরা এমন একজন ন্যায়পরায়ণ শাসন চাই, ন্যায়পরায়ণ যে ন্যায় শাসন দিতে পারবে তাকেই আমরা চাই। আরেকটা কথা বলি, হাসিনা আসলে পদত্যাগ করে নাই, তার এটা হচ্ছে পতন হয়েছে। সে পদত্যাগ করে নাই, তার এটা পতন। ঠিক, এক সরকার দুই টাইমের বেশি খাইতে পারবো না, দুই টাইম লাস্ট। আমরা চাই না সংসদে চাই না, 4 বছর ধরে আমরা পুরুষ আমরা চাই না পরাণ বাসা। মহিলা কোনো নেতৃত্ব চলবে না, এইদেশে কোনো মহিলা নেত্রী চাই না, চাই না, চাই না, মহিলা নেত্রী চলবে না। তোদেরকে কোনো আমরা বুঝ দেব না, ব্যাপার জানার আল্লাহ পছন্দ করে না। যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে এমন সরকার।